হঠাৎ যখন বাসায় মেহমান চলে আসে তখন আমরা চিন্তায় পড়ে যাই, কি তৈরি করব আর কি খাওয়াবো। তার মধ্যে যদি বাসায় আমার মতো কিছু না থাকে তাহলে তো মহাবিপদ। আজকে বাসায় মাত্র একটা ব্রেডের প্যাকেট ছিল। মাথার ভিতরে চট জলদি চলে আসলো শাহী টুকরা তৈরি করি, কিন্তু আজকে নর্মাল কোনো শাহী টুকরা তৈরি করব না। মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি কিভাবে মালাই শাহী টুকরা তৈরি করে ফেলতে পারবেন সেই রেসিপিটাই আজকের ভিডিওতে দেখাবো। মাত্র 3 পিস রুটি নিয়েছি, মানে 3 পিস পাউরুটি। পাউরুটির চারো কিনারে শক্ত অংশগুলো আমি কেটে নিচ্ছি। আপনি 5 পিস, 6 পিস, 10 পিস দিয়েও এই শাহী টুকরা তৈরি করতে পারেন। পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো আপনারা কম বেশি করে নিতে পারবেন। এবার পাউরুটির মাঝখানের অংশটা কেটে এরকম 3 কোনাচ্চা করে নিলাম। আপনারা চাইলে 4 কোনাচ্চা পাউরুটি দিয়েও এই শাহী টুকরা তৈরি করে নিতে পারেন, কিন্তু এই 3 কোনাচ্চা করে নিলে দেখতে সুন্দরটা বেশি লাগে। তো দেখলেন 6 টুকরা পাউরুটি হয়ে গেল। এবার চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি ননস্টিক একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে মাত্র 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘির মধ্যে আমি পাউরুটিটা ভেজে নেব। তো কিভাবে ভাজবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। পাউরুটি দেওয়ার সাথে সাথে কিন্তু ঘি খেয়ে ফেলে, এই জন্য সবগুলো পাউরুটি একসাথে দিবেন, এমনটা যেন না হয় একটা পাউরুটিতে সবগুলো ঘি লেগে গিয়েছে কিন্তু অন্য পাউরুটিগুলোতে লাগেনি। এই জন্য পাউরুটি সবগুলো দিয়ে তারপর উল্টিয়ে দিবেন, যেন প্রত্যেকটা পাউরুটিতে ঘিটা লাগে, ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে। দেখুন আমি টোস্টের মতো করে ভেজে নিচ্ছি। এ পিঠ আর ও পিঠটা উল্টিয়ে আমি টোস্টের মতো একটু শক্ত করে ভেজে নিচ্ছি। হয়ে গেল ভাজা। এবার আমি নামিয়ে নেব, একটু লালচে রং করে ভেজে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে আমি মাত্র 1 কাপের মতো পানি নিয়েছি আর 1/2 কাপের মতো চিনি নিয়ে নিব। 1/2 কাপ চিনি 1 কাপ পানি কিন্তু যথেষ্ট। আর আপনি চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যদি পাউরুটির পরিমাণ বেড়ে যায়। আর দিয়ে দিব জাফরান। অরিজিনাল জাফরান থেকে যেরকম ফ্লেভার আসে ঠিক সেরকমই কিন্তু কালারটা চলে আসে। অল্প একটু জাফরানেই কিন্তু অনেক কালার আর অনেক ফ্লেভার আসে। তাও এখানে আমি প্রায় 1 চা চামচের 6/1 ভাগ দিয়েছি। জাফরানের পরিমাণটা আপনাদের ইচ্ছে, আপনারা কালার যতটুকু পছন্দ করবেন ঠিক ততটুকুই জাফরানের পরিমাণটা দিতে পারবেন। খুব ভালো করে সময় নিয়ে চিনির পানিটা জাল দিয়ে চিনির শিরা তৈরি করে নেব। যখন দেখবেন 1 তারের মতো হয়েছে তখনই বুঝবেন আপনার চিনির শিরা পারফেক্ট হয়ে গিয়েছে। আমি তো বললাম ঝটপট তৈরি করব। ঝটপট তৈরি কীভাবে করব সেটাও বলে দিচ্ছি। আমি আগে থেকেই মালাই এভাবে উঠিয়ে নিয়েছিলাম। প্রতিদিন যখন আমরা দুধ জাল দিই তখন উপর দিয়ে একটা মালাই পড়ে, মোটা লেয়ার পড়ে, ওই শটটা আমি প্রতিদিনই অল্প অল্প করে উঠিয়ে নিই। তো আমি বেশ কয়েকটা মালাই ডিপ ফ্রিজে জমিয়ে রেখেছিলাম আর আজকে সেই মালাই দিয়ে আজকে আমি এই শাহী টুকরা তৈরি করে দেখাবো। এখানে আমি বাদাম আর কিশমিশটা ভেজে নিব। এখানে আমি মাত্র 1 চা চামচের মতো ঘি দিয়েছি। 2 টেবিল চামচের মতো আমি কাঠবাদাম দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো আমি কিশমিশ দিয়ে দিয়েছি। কাঠবাদামটা আমি কুচি করে নিয়েছি, বেশি না, 30 সেকেন্ডের মতো চুলে রাখতে হবে, কারণ এর চেয়ে বেশি সময় রাখলে বাদামটা কিন্তু পুড়ে যায়। এখন আমি চিনির শিরাতে পাউরুটির পিসগুলো একটু ভিজিয়ে নেব। এ পিট ও পিট করে 2 বার ভিজিয়ে নিলেই হয়ে যাবে, বেশি ভিজালে কিন্তু পাউরুটিটা ছিঁড়ে যাবে। দেখতে পারলে তো এক এক করে সবগুলো পাউরুটি আমি ভিজিয়ে নিচ্ছি। আর কালারটা দেখুন, এরকম সুন্দর একটা কালার আসলে ফ্লেভারটাও কিন্তু সুন্দর আসে। তো এই যে আরও একটা পাউরুটি আমি ভিজিয়ে নিলাম। ঠিক এভাবেই করেই আপনার প্রত্যেকটা পাউরুটি ভিজিয়ে নিতে হবে, যতটা পাউরুটি আপনি দিবেন। যেহেতু আমি পাউরুটির পরিমাণ কম নিয়েছি এই জন্য কিন্তু আমি চিনির শিরাও কম বানিয়েছি। যদি আপনারা পাউরুটির পরিমাণ বাড়ান সেক্ষেত্রে চিনির শিরাও দ্বিগুণ করতে হবে। এই যে পাউরুটি ভাজা আর চিনির শিরা বানানো, চিনির শিরা মিক্সড করা, আপনার 5 মিনিটের বেশি সময় লাগবে না। তো বাকি 5 মিনিট এই যে ফ্রিজ থেকে নিয়ে চলে আসলাম দুধের সর। দুধের সরটা হালকা আমি একটু ওভেনে গরম করে নিয়েছিলাম। দেখুন একদম এখনও চাকা চাকা আছে, পুরোপুরি কিন্তু গলে নেই। তো ওভেনে গরম করে নিলেও পুরোপুরিভাবে মেল্ট হয় না। তো চিনি শিরা বাকি যতটুকু ছিল ওইটার ভিতরেই কিন্তু আমি দুধের সরটা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি এখানে দুধের সরের পরিমাণ নিয়েছি প্রায় 1 কাপের মতো। এখন আমি 3 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিটের জন্য চুলায় দিব। খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়ে না। 2 থেকে 3 মিনিটের মতো দিলে আপনার এই সরের ভিতরে যে ঠান্ডা ভাবটা সেটা কিন্তু চলে যায়। আর আপনি যদি টাটকা সর ব্যবহার করেন, আপনি চাইলে চুলায় না দিলেও পারবেন, আপনি
চিনি শিরার ভিতরে দুধের সরটা টাটকা সরটা মিক্সড করে নেবেন, খুব ভালো করে একটু মেল্ট করে নেবেন, তাহলে খেতে ভালো লাগে। এখন আমি নামিয়ে ফেলবো, বেশি না, আমি 2 মিনিটের মতো রেখেছি। পেস্তা বাদামটা আমি ভেজে নিইনি, কারণ পেস্তা বাদামটা যদি ভেজে নিই তাহলে সবুজ কালারটা নষ্ট হয়ে যায়, ডেকোরেশনের জন্য আর ভালো লাগে না। এখানে আমি পেস্তা বাদামটা নিয়েছি ডেকোরেশনের জন্য। এখন আমি দুধের সরগুলো পাউরুটির উপরে দিয়ে দিব, ঠিক এভাবেই সাজিয়ে দিবেন। দুধের সরের সাথে কিন্তু অল্প একটু দুধ থাকে, তাছাড়া চিনি শিরা ছিল, সব মিলিয়ে কিন্তু একটা লিকুইড ভাব আছে, আর সেই লিকুইডটাই কিন্তু এই শাহী টুকরার ভিতরে ঢুকে একটা মজার টেস্টি বাইট আনবে। কেমন লেগেছে জানাবেন, আর এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন। এই টাইপের শাহী টুকরা যদি আপনারা যে কোনো মেহমানকে সার্ভ করেন তারা খুশি হয়ে যাবে। তাছাড়া অনেক বড় বড় প্রোগ্রামেও কিন্তু এখন এই টাইপের শাহী টুকরাগুলো সার্ভ করা হয়। আর যারা এরকম দুধের সর জমাতে পারেন না, টাটকা দুধের সর চান, তারা কিন্তু এই যে বাইরে যে মাঠা বিক্রি করে, লাবান বিক্রি করে, ফ্রেশ লাবান, ফ্রেশ মাঠা, তাদের কাছে চাইলে দুধের সর পাবেন, একদম ফ্রেশ দুধের সর। তারা কিন্তু দুধের সরগুলো আলাদা করে রাখে, আর কেউ যদি চায় তাদের কাছে বিক্রি করে। তো উপরে আমি বাদাম ভাজাটা দিয়ে দিলাম, কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম, তাছাড়া পেস্তাখিও, যে বাদামটা পেস্তা বাদাম আমরা ইটালিতে বলি পেস্তাখিও, তো পেস্তা বাদাম কুচিটাও দিয়ে দিয়েছি। আগেই বলেছি ভাজলে কালারটা নষ্ট হয়ে যাবে, কিন্তু চাইলে আপনি ভেজে নিতে পারেন। এখন আমি ভিতরটা দেখাই, এই যে দেখুন এটা হচ্ছে উপরের অংশ, দেখতেই রাজকীয় লাগছে। আর কেটে দেখাই কী পরিমাণ জুসি, কী পরিমাণ রসালো, খুবই টেস্টি। আর ফ্লেভারের কথা কী বলবো, না খেয়ে আপনারা কমেন্ট করবেন না, একবার হলেও ট্রাই করবেন, খাবেন, তারপর কমেন্ট করবেন ফ্লেভারটা কেমন ছিল। আমার আম্মু তো ইতিমধ্যে মানে খুবই মজা পেয়েছে, বারবার বলছে আমাকে আবার বানিয়ে দিবা, আর আমি এক টুকরা খাওয়ার পর বাকিগুলো আমার মাই খেয়েছে। ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন, শেয়ার করে আমার পাশেই থাকবেন, আর শেয়ার করলে কিন্তু এটা আপনার প্রোফাইলেও সেভ হয়ে থাকবে। এখান থেকে বিদায়, ভালো থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।